অপূর্ব সোৱাদ। প্রতিজন ভক্তর বাবে এই ভোগ বিনামূলীয়া। কত পায় বলক? মার কামাখ্যার দর্শন শেষ হল, এটা প্রায় দেড়টামান বাজিছে, ভোকো লাগিছে, অকমান কিবা প্রসাদর নিচিনা কিবা এটা খাবলো মন গৈছে। আর বতরও রাতেপা যে প্রখর রোদ আছিল সেই রোদ কমিছে, আর কলা ডাওয়ার বরষুণ হওয়ার সম্ভাবনা, তো এনেকুৱা সময় ভোক লাগিছে, কিবা এটা খাম। কামাখ্যা মন্দিরের দর্শনের পিছত ইয়াত যে ভোক দিয়ে সেই ভোক খাবলে দুপুরিয়া প্রায় সাড়ে এটামান বজারপা একবারে তিনটা বজালেকে কামাখ্যার মার মন্দিরের খটখটির তলত ভোগের ব্যবস্থা আছে, আর সেই ভোগ খাবলে আমি সকলে যাব। হল দর্শন হল, এটা ভোগ খাব। মা কামাখ্যার দর্শন করে ওলাই আহি এই খটখটিয়ে নামি গিয়ে দেখিল সন্মুখত কেদারনাথর মতে, আর এই মন্দিরের ঠিক বাওফালে আছে কুপন কাউন্টার। কাউন্টারেরপরা বিনামূলীয়া কুপন লৈ আগবাড়িছে এবার ভোগর থলিল। অতি পরিপাটি আর সাফ চিকুণ। অতি পরিপাটি আর সাফ চিকুণকে ইয়াত ভোগর ব্যবস্থা করা আছে। গরম গরম পুরি, খিচাড়ি, সুজি, পাপড়ের লগতে আছে আর বহুত কিবা কিবি। মোর লগতে ভোগর থলিত শাড়ি পাতিছে বহু ভক্ত। ভোগত আজি কি কি আছে জানে? চুরি, খিচাড়ি, সবজি, পায়স, হালুয়া, ভুচি আর পাপড়। প্রতিদিনে কি ভক্ত খায়? চারি পাঁচ হাজার মানুষ খায়। কেটা বজার পর দিয়ে? বারোটা বারো চারিটা বাজার। কামাখ্যা দেৱালয় কামেশ্বৰ মন্দিৰত আছোঁ বৰ্তমান, দুটা বাজিছে। মই ওপৰতে কৈ আহিছোঁ যে ভোক লাগিছে, দৰ্শন কৰিলোঁ, আৰু কিবা প্ৰসাদৰ নিচিনা যদি কিবা খাব পালোঁ হয় খুব ভাল হ'ব। এয়া মোৰফালে দেখিছে কামাখ্যা দেৱালয় অন্নসেৱা, যি দক্ষিণাৰ্থী আহে, ভক্ত প্ৰাণ যিসকল লোক আহে ইয়ালৈ, সেইসকলে দৰ্শন কৰাৰ ফলত বাহিৰত কুপন লৈ দুপৰীয়া বাৰটাৰ পৰা গধূলি চাৰিটালৈকে সেৱা খোলা থাকে। দেখিছে মই দেখুৱাইছোঁ, এইসকল তেখেতসকলে যিসকলে অন্নসেৱা গ্ৰহণ কৰিব আহে তেখেতসকলক দিয়ে। খিচিৰি আছে, তৰকাৰী আছে, আৰু লগতে পায়স আছে। পায়সটো অৱশ্যে বাৰে বাৰে আহিলে দিয়া নহয়। চুজি আছে, হালোৱা, পুৰি আছে, আৰু পাপৰ, আৰু ইয়াতকৈ ভাল আপুনি গোটেই অঞ্চলটো কামাখ্যা নালাগে, গোটেই যদি মালিগাঁও, পাণ্ডুল, আপুনি জালুকবাৰীলৈকে, আদাবাৰীলৈকেও যায়, হয়তো এনেকুৱা ভাল খাব নাপাব। আৰু এইটো সকলো এই অন্ন সেৱা কিন্তু বিনামূলীয়া, যি আহে সকলোকে এই সেৱা আগবঢ়োৱা হয়। ময়ো খাম, ভোক লাগিছে বুলি কৈছোঁ, খাওঁতে খাওঁতে খোৱাটো কম, কিন্তু যদি আপোনালোকে কামাখ্যালৈ আহে তেতিয়াহ'লে দুপৰীয়া ভাগত যদি আহে অৱশ্যে কামাখ্যা মাৰ দৰ্শনৰ পিছত এই অন্ন সেৱাত আহি অন্নয় ভোগ। সোমাই খালি ল'ব লাগিব, ওপৰত মেঘৰ গাজনি, ৰ'দৰ তাপ কমিছে, এনেকুৱা বতৰত বেছি পোৱা তাতে মাৰ যদি ভোগ হয় ইয়াতকৈ আৰু উৎকৃষ্ট ভোগ একো হ'ব নোৱাৰে। আগবাঢ়ো, ব'লক আমি আগবাঢ়ো। ভক্তৰ দীঘলীয়া শাৰীৰ পিছত এইবাৰ মোৰ নাম। এয়া মই কাঁহীখন লৈছোঁ, খিচাৰি দিছে, সৰহকৈ দিছে, আৰু ইয়াৰ পাছত আছে পনীৰৰ এখন চব্জি। এয়া চাব, এয়া গৰম গৰম খিচিৰি, লগত দিছে পনীৰৰ তৰকাৰী, আৰু এইফালে দেখিছোঁ খীৰ দিছে, পুৰি আছে, আৰু লগতে আছে চুজি। এয়া সম্ভাৰ আজি চুজি পুৰি লৈ লওঁ, দুখনমান দুখনমান পুৰি, পাপৰ, থেংক ইউ। এতিয়া খাবলৈ মই কৈ আছিলোঁ এক প্লেট, এক প্লেটতে
ভোগ গ্ৰহণৰ পাছতে এয়া বৰষুণ। ইমান ভক্তৰ লানি নিচিকা শাৰী আৰু তাৰ পাছতে এই বৰষুণজাক সকলোকে সকাহ দিছে এই বৰষুণজাকে।